শুক্রবার জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে আটকে গেল বাংলা দল। কিন্তু এই ড্র সত্ত্বেও রেলওয়েজের সাথে হেড টু হেডের বিচারে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল বাংলার মেয়েরা। পুরো ম্যাচে দাপট ছিল সঙ্গীতা বাসফোর, রিম্পা হালদার, মৌসুমী মুর্মুদের। পরের দিকে সুলঞ্জনা রাহুলরা নামলেও গোলমুখ খুলতে পারেনি কোচ দীপঙ্কর বিশ্বাসের মেয়েরা। তবে সেমিতে উঠে স্বাভাবিকভাবেই স্বস্তিতে বাংলা শিবির। খুশি আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ সহ সভাপতি সৌরভ পাল। চলুন শুনে নি কি বলছেন তারা। হেড টু হেডের ব্যাপারটা ম্যাচ কমিশনার কনফার্ম করার পর আমরা সবাই নিশ্চিন্ত হলাম, এবং আমার যেটা মনে হয়েছে আজকে কিন্তু বাংলা বাজে খেলেনি, অসাধারণ খেলেছে চণ্ডীগড়ের গোলকিপার। যতগুলো গোল ও আজকের ম্যাচে সেভ করেছে আমার মনে হয় সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন খেলা। এবং যেখানে আমরা জানি যে এই মেয়েটি কিন্তু চণ্ডীগড়ের স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেছিল, তারপরে গোলকিপারে চলে এসেছে খেলে, এবং যে খেলাটাও খেলেছে সেটা সত্যি দুর্দান্ত খেলেছে আজকেও। আজকে যদি ম্যাচের সেরা বলতে হয় তাহলে চণ্ডীগড়ের গোলকিপারকে বলতে হয়। আর আমি আশা করছি বেঙ্গল এরপর আরও জ্বলে উঠবে, আরও ভালো খেলবে, এবং এর পরের ম্যাচগুলো মণিপুর কঠিন প্রতিপক্ষ, চ্যাম্পিয়ন তখনও সহজ প্রতিপক্ষে হয় না, চ্যাম্পিয়ন হতে গেলে কঠিন প্রতিপক্ষকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হয়, শ্রেষ্ঠের জায়গাটা কখনোই সহজ। তবে আমার দৃঢ় বিশ্বাস বাংলার মেয়েরা যেরকম খেলছে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব ভারতবর্ষে। দেখো আমি ভরপুরা করবো, আমি জানি এইসব ম্যাচগুলো এরকমই হয়, আমি এদের দুবার পশ্চিম থেকে এদের চিনে ফেলে আসবো, কারণ প্লেয়াররা খেলবে তো এরা ওই একটা হেভিওয়েট ম্যাচ জিতে না, এদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক হালকা ছিল, এবং সেটা আমি কাল থেকে ওদের পেছনে পড়ে যাচ্ছি, খেলতে আমি জিততে। প্লাস আমার দুটো কজন দুজন মেয়ের, রিম্পা হালদার আর সঙ্গীতা বাস্কর, রিম্পা হালদার সঙ্গীতা বাস্কর দুজনেরই ফিজিক্যাল প্রবলেমের জন্য দুজনেই খেলাতে পারিনি, শুরুতে আমার মানে টিমের উইনিং কম্বিনেশনটা ভেঙে গেছে। তো যাই হোক পরে আবার ওদের নামাতে হবে। ম্যাচ এই ম্যাচগুলো এরকমই হয়, একটা আটকে গেলে গোলকিপারের কাছে সব বল গোলকিপারের সোজা চলে যাচ্ছে, একটা পাশে যাচ্ছে না, মানে এক একদিন এক একটা এরকম চলে। এটা আমাদের এগেনস্টে গেছে যে লাকটা আমাদের ফ্যাক্টর করে, পুরো ম্যাচটা আমরা খেলেছি আমার গোলকিপার একটাও বল ধরে, এইরকম ম্যাচ হয়, এরকম ম্যাচকে পার্ট অফ লাইফ। পরের ম্যাচটা মণিপুর খুব টাফ কম্পিটিশন, সেই ম্যাচটার প্রিপারেশন কীভাবে তোমরা নিচ্ছ বা মেয়েদের বিশেষ কী মানে আজকে তো একটা ম্যাচে জাস্ট শেষ হলো, আমরা সেমিফাইনাল এন্টার করলাম, এবং আমরা বসি আমরা কালকে থেকে এটা নিয়ে শুরু করবো। আজকে ওদের একটু রিল্যাক্স দিই, ওরা মেন্টালি খুব আপসেট, সব কান্নাকানি করছে। তো ডেফিনেটলি আমাদের নিশ্চয়ই কিছু প্ল্যান থাকবে, মণিপুর তো আমরা দেখেই খেলবো, আমরা জানি মণিপুর তো টাফেস্ট কম্পিটিশন। দেখা যাক মণিপুরের বিশেষ মানে কিছু প্রস্তুতি আপাতত চিন্তাভাবনা আছে যে কিন্তু আগে দেখো আমি তোমাকে রোজ বলছি যে এইসব ম্যাচ মেয়েদের খেলতে হবে, এইসব ম্যাচ যদি মেয়েরা না খেলে বার করতে পারে ওরা লাইন লাইট আসবে, এই সত্যটা ওরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত ওদের ভালো। তবে আরও একটা দীপঙ্কর জিনিস রয়েছে, এই ম্যাচটা যেহেতু গোলশূন্য ড্র হলো, একটাও গোল হয়নি, এই জিনিসটা কি একটা বাড়তি তাগিদ বাড়াবে পরের ম্যাচে মেয়েদের, ওদের যদি ফিলিংসটাকে ওরা বুঝতে পারবে যে হাতের কাজে কীভাবে ওরা মানে মানে কোন জায়গায় আমরা খাদের কিনারায় চলে গেছি, সেই জায়গাটা ওরাই এনেছে, এই জায়গায় ভালো জায়গায় ওরাই পিছন থেকে নিয়ে এনেছে, এটা ওরা ফিল করেছে, ডেফিনেটলি ওরা কাল থেকে আবার রেডি হবে, রেডি হয়েছে। প্রথমত রেলের ম্যাচে জেতার পর আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে হয়তো চণ্ডীগড়টা জিতে আমরা সেমিফাইনাল যাবো, তো এটা মানে হয়তো অনেক লুজ নিয়ে নেওয়া হয়েছে টিমকে, সেটা আমাদের না উচিত ছিল না, সেটা হয়তো টিমে ফল এসছে, মেয়েরা অনেক ক্যাজুয়াল নিয়ে নিয়েছে যে এটা ইজিলি হারিয়ে দেবো, তো সেটা আমাদের ফল। এবার সেমিফাইনাল আমরা যাচ্ছি, তো এই এটা একটা কী বলবো, এখান থেকে আমাদের একটা শেখা হয়েছে, তো এই শেখাটা আমরা সেমিফাইনালের কাজে লাগাবো। ওদের যেমন ফুটবল খেলা হয়েছে, গোল সুযোগ পেয়েছে, ওদের গোলকিপারটা অনেক ভালো পারফর্মেন্স করেছে, সেখান থেকে মণিপুর কিন্তু খুব কঠিন দল, হয়তো সুযোগ কম পাবে বা সুযোগ যেটাই পাবে সেটা কনভার্ট করতে হবে আগে, নাহলে বিপদ করতে পারে। তো কতটা কনফিডেন্ট এই বিষয়গুলো থেকে তোমরা অ্যাজ আ ক্যাপ্টেন, তোমার কী যেমন আমি বললাম যে বললাম টাফ টিমের সাথে টাফ গেম হবে, এবার আমাদের তাদের এগেনস্টে হয়তো দু তিনটে চান্স পাবো, সেই চান্সটা আমাদের কনভার্ট করতেই হবে, ফাইনাল যেতে হবে, এবার সেটা কোচ ডিসাইড করবে কীভাবে করতে হবে কী করতে হবে না, নেক্সট তার উপর ফোকাস করবে। এবং অবশ্যই বাংলাটা এরকম জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে মহিলা ফুটবলের সেমিফাইনালে উঠেছে, এটা অবশ্যই সবার গর্বের বিষয়, এটা আমরা শুধু নয় আমরা যারা
সাংবাদিকতার জগতে আছে যারা এই ঝড় বৃষ্টির মধ্যেও পোর্টালে মাঠে আসছ, তোমরা দেখছো যে বাংলার খেলা নিয়ে একটা উৎসাহ তৈরি হয়েছে। এবং এটা খুব বলতে কোনোরকম দ্বিধা নেই যে চণ্ডীগড়কে আমরা খুব দুর্বল প্রতিপক্ষ ভেবে নিয়েছিলাম, সেই জায়গার থেকে আমরা যেমন অতি সহজে ভেবেছিলাম ঘুরব, সেই জায়গাটা খানিকটা হলে আশাভঙ্গের রাস্তায় গিয়ে আবার আমরা সেই সমুদ্র মাঝখানে চলার ডুবির মতন অবস্থার থেকে আমরা বাড়ি জীবন্ত অবস্থায় ফিরে এসেছি। তাই অত্যন্ত আনন্দের বিষয়, এটা বাংলা ফাইনালে উঠলে মনে হয় এটা সম্পূর্ণ হবে। দীর্ঘ দশ মানে বহুদিন, এক মাস হলো আজকে প্রায়, দশই এপ্রিল থেকে শুরু হয়েছিল যে যাত্রা প্রেসিডেন্সিয়াল ক্যাম্প, এক মাস হয়ে গেল আমরা একসাথে আছি। আজকে ফুটবল আমরা আশা করেছিলাম যে সরাসরি খেলায় বাংলা গোল রেজাল্ট হবে, জিতবে, সেটা না হওয়াতে একটুখানি আমরা মন খারাপ হয়েছে। তবে মেয়েরা যথেষ্ট লড়াই করেছে এবং এখানে উপস্থিত যেসব সমর্থক ছিল, তোমরা সবাই ছিলেন মিডিয়া, তোমরা সমর্থন করেছো সবশেষে বাংলা সেমিফাইনালে, অবশ্যই আনন্দ বাংলা ফাইনালে উঠুক এবং টুর্নামেন্ট করুক, এটাই আশা। শরদ্দা মণিপুর সঙ্গে খেলবে, মণিপুর তো কঠিন, যে কটা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ওদের হিউজ একটা গোল ডিফারেন্স আমরা দেখেছি, বাংলার জন্য এটা কতটা কঠিন লড়াই? দেখো তুমি যদি আমাকে বলো, আমি আগের দিনও বলেছি যে মণিপুরের সাথে আমরা ন্যাশনাল গেমসের জায়গায় আমরা সাডেন ডেথের সেমিফাইনালে হেরেছি। আমরা জানি মণিপুরের সেই টিমের এখানে অন্তত বলতে গেলে 70% প্লেয়ার আছে, এবং কিন্তু বেঙ্গল তার কিছু শক্তি সঞ্চয় করেছে, সঙ্গীতা বাস্করের মতন যারা ইন্ডিয়া টিমের রেগুলার প্লেয়ার, SSB প্রচুর খেলোয়াড় এবং বাংলার সমস্ত প্লেয়ারদের একসাথে বাংলা পেয়েছে, ফলে আমার মনে হয় এই লড়াইটা একতরফাভাবে হবে না, এখানে যে কোনো দলই জিততে পারে, অ্যাডভান্টেজ বাংলা যেহেতু বাংলার মাঠে খেলা হচ্ছে। শরৎদা আরেকটা শেষ প্রশ্ন রাখব, বেশ কিছু সমর্থক এসেছিল, তার মধ্যে যে মানুষটার গলা সব থেকে বেশি স্টেডিয়ামে চেয়ার সাপ করতে শোনা যায় সেটা হচ্ছে সৌরভ পাল, মানে তার গলাও আপনার ধরে গেছে যেটা আমরা দেখছি, মানে এটা কীভাবে, মানে আসলে বলতে পারো যে আমরা যারা IFA করি বা বাংলা ফুটবলের সাথে আছি, আমরা এই মহিলা টিমটার সাথে এমনভাবে আমরা জড়িয়ে গেছি, মানে একটা মানে বলতে পারো যে ভেতর থেকে জড়িয়ে গেছে অন্তরের সাথে, ফলে টিমকে যদি বাইরের থেকে আমরা মাঠে তো নেমে খেলতে পারবো না, তো বাংলার একজন দর্শক হিসাবে ফুটবল প্রশাসক হিসাবে যদি একটু চেঁচিয়ে ওদেরকে উৎসাহ দিতে পারি যে বাইরে আমরাও আছি, সেই একটা আবেগের থেকেই এই জায়গায় পৌঁছে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমি ছিলাম আগে না, সচরাচর এরকম একটু ভিন্ন সেলিব্রেশন দেখা যায় না, আজকে দেখলাম আপনি আতশবাজিও এনেছিলেন দলকে সেলিব্রেশন করতে, যাতে মেয়েরা একটু উজ্জীবিত হয়, অ্যাটলিস্ট একটা গোল করে, সেই বিষয়টা যদি একটু বলুন, আমরা দেখলাম উপরে গ্যালারিতে আপনি। এটা হচ্ছে যে আমার সাধারণ সমিতি ক্লাব যখন থেকে করি তখন থেকে মাঠে সাপোর্টার যাওয়া চেঁচামেচি হয়ে থাকে, আর বাংলা আজকে সেমিফাইনালে পৌঁছবে এটা আমরা কনফার্মই ছিলাম, সেই জায়গার থেকে আতশবাজি দেওয়া মানে ফাইনালে ওঠার আগে একটা সেলিব্রেশন, ওদেরকে সেই ভাবনায় পৌঁছবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।